এই সমাবেশ করছি, আমাদের আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি কংগ্রেস প্রকৌশলী শম্ভা বসু। আমাদের সমাবেশে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা কংগ্রেস বীর মুক্তিযোদ্ধা রসনারা রুশো, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা নূরজাহান ঝর্ণা, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দীপালী রানী, সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী, দপ্তর সম্পাদক রুকসানা আফরোজ আশা, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা নগর শাখার নেতৃবৃন্দ, এবং যারা আজকে আমাদের সমাবেশ শুনছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। বন্ধুগণ, আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদের মধ্যে 192 জন নারী হচ্ছে গৃহিণী। দেশ স্বাধীন হয়েছে 53 বছর পার করেছি, সেই দেশ স্বাধীন হবার পরেও এই যে 192 জন নারী ঘরে শ্রম দেয়, সেই শ্রমটা কি পরিমাণ শ্রম দেয় এবং তার আর্থিক মূল্য কি পরিমাণ, আজকে পর্যন্ত রাষ্ট্র সেটার হিসাব করতে পারেনি। এই যে নারীর শ্রমের কোনো হিসাব রাষ্ট্র করল না, যার কারণ থেকে আমরা মনে করি এই গৃহস্থলী কাজে নারীর শ্রমের মূল্য না থাকবার কারণে নারীর যে মর্যাদার প্রশ্ন, সেই প্রশ্নটিও আজকে মানে থেকে যাচ্ছে, যে নারীর মর্যাদা যদি শ্রমের মূল্যে না থাকে, নারীর মর্যাদা কিসে থাকবে? আজকে নারীর মর্যাদাকে অনেক বেশি ঠুনকো করে সামনে নিয়ে আসা হয়েছে, সেই জায়গাটি যেমন আছে, নারীর শ্রমবাজারে আসবার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা, নারীর দেহের নিরাপত্তা, নারীর সন্তানের নিরাপত্তা, নারীর সন্তান মানে শুধুমাত্র একজন ব্যক্তি নারীর সন্তান না, একটি নারী যখন সন্তান ধারণ করে তার সন্তান পরবর্তী শ্রমবাজারে শ্রম দেবার জন্য আসে, সেই শ্রমশক্তির যদি সুস্থতা নিশ্চিত করতে হয় তাহলে নারীর গর্ভধারণের সুস্থতা নিশ্চিত করতে হবে, তার যে আর্থিক নিশ্চয়তা সেটা নিশ্চিত করতে হবে, তার যে কর্মক্ষেত্রে নারীর সন্তানের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে, ঘরে নারীর সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই জায়গাগুলো, এই পরিবেশগুলো আজকে পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হবার 53 বছরেও আমরা পাইনি। আমাদের দেশের নারীরা 92% গৃহিণী, এবং যারা শ্রমবাজারে এসেছে এই শ্রমবাজারে আসা নারীর সংখ্যাও 36% বলা হয়। সেই 36% নারীর যখন কর্মবাজারে আসছে, তার কর্মবাজারে আসবার জন্য যে যানবাহন ব্যবহার করতে হয়, সেই যানবাহন পরিবহনে 100 জন নারীর মধ্যে 94 জন নারী নিপীড়নের শিকার হয়। আমাদের দেশের নারীরা ঘরে থাকলেও নিপীড়নের শিকার হয়। আজকে এই যে নারীর নিরাপত্তা না আছে ঘরে, না আছে বাইরে, না আছে কর্মক্ষেত্রে, এই সমস্ত জায়গায় যে বরাদ্দগুলো হওয়া দরকার, সেই বরাদ্দ নিয়ে কোনো আলোচনা আমরা দেখি না। আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় আছে, সেই নারী ও শিশু মন্ত্রণালয়ে অর্ধেক জনগোষ্ঠী নারীকে সমতার জায়গায় যদি আনতে হয়, যেই পরিমাণ বরাদ্দ দিতে হয়, সেই সমস্ত কাজ এই নারী শিশু মন্ত্রণালয়কে দেয়া নেই। সেই সঙ্গে আমরা দেখি যে আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে, 43টি মন্ত্রণালয়ে যে বরাদ্দগুলো হয়, সেখান থেকে ভাগ করে বের করে দেওয়া হয় হচ্ছে জেন্ডার বাজেট। জেন্ডার বাজেটে যা বরাদ্দ দেওয়া হয় সেটা